এটি একটা সুন্দর খবর এই সন্ধ্যায়। আমাদের পৃথিবীব্যাপী যে ঘটনাগুলো ঘটছে তাতে FAO ইতিমধ্যেই বলে দিয়েছে যে 2023 সালটা হবে খাদ্য সংকটের কাল এবং দুর্ভিক্ষের কাল। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও প্রায় এই সম্প্রতির সময় প্রায় সবকটা বক্তৃতাতেই তিনি এই কথা বলে এই কথা বলছেন যে কোথাও যেন কোনো জিনিস খালি করে না থাকে, আমরা যেন উৎপাদন করি। সেখানে মানে জাকারিয়া প্রিন্স টেরাসিটি তাদের যে টিম যেটা আপনার কাজ করেছে ডিউরিং কোভিড, এটা আমার কাছে আমাকে আমাকে অভিভূত করেছে। কারণ কোভিডের সময় ইট ওয়াজ কোয়াইট এ রিস্ক। আমরা সে সময় এমনকি আপনার আমাদের স্বজনদের লাশও আমরা কি বলে মানে কবরস্থ করার ক্ষেত্রে নিজের উপস্থিত অনেক সময় থাকতাম না বা যেতাম না, কিছুটা নিষেধাজ্ঞার কারণে কিছুটা নিজেদের ভয়ের কারণে বটে। তো সেখানে এই করায়েল বস্তিতে যে বস্তিটা খুব ঢাকা শহরের খুব নামকরা বস্তি এবং যেখানে প্রচুর লোকের বাস, যেখানে বিভিন্ন ইনিশিয়েটিভ গুলো আমরা বিভিন্ন সময় নিতে দেখেছি, বিভিন্ন জনকে বিশেষ করে ছোট ছোট এনজিও গুলো এখানে কাজ করেন, সেখানে একটি অত্যন্ত ফলবাহী একটি ইনিশিয়েটিভ এটা এখানে এসেছে এবং এটাকে টিকিয়ে রাখার ব্যাপারে এটা ঠিকই বলেছেন যে এখানে পানি অনেক অ্যাভেলেবল কিন্তু অন্য বস্তিতে নাও হতে পারে, কিভাবে সেখানে সেখানে পানিকে অ্যাভেলেবল করা যায়, সেটাকে যদি যুক্ত করা যায় তাহলে সেটাও সেসব বস্তিতেও সেটা দাঁড়িয়ে যাবে। এই প্রসঙ্গে নগর কৃষির যে প্রশ্নটা, এটা এখন কেবলমাত্র একটা ছোট্ট বস্তি বা 10টা বস্তির মধ্যে না, আসলে নগর কৃষিটা এখন মোটামুটি হবে একটা প্রিয় বিষয় হয়ে দাঁড়িয়েছে ঢাকার নাগরিকদের, যেটা আমরা বিশেষ করে শাইখ সিরাজের ইনিশিয়েটিভে অনেক বেশি পরিচিতি লাভ করেছে মানুষের মধ্যে। তো সেখানে করায়েল বস্তি থেকে ইনিশিয়েটিভটা নেওয়া হয়েছে, এটাকে রেপ্লিকেট করে সব জায়গায় ছড়িয়ে দেওয়াতে পারলে ভালো হবে এবং সেই ক্ষেত্রে আমাদের যে প্রতিষ্ঠানগুলো তাদের সিএসআর করছেন সোশ্যাল রেসপন্সিবিলিটি পালন করতে গিয়ে তারা যদি এই ধরনের উদ্যোগকে সহায়তা করে, আমি মনে করি এই উদ্যোগগুলো এগিয়ে যেতে সক্ষম হবে। ধন্যবাদ মিস্টার জাকারিয়া প্রিন্স এবং আজকে তাই লিস্টটা যে আয়োজিত করেছে তার জন্য ধন্যবাদ।